ভারতবর্ষত যান ছালী শিশু ছালী সকল আছে সিহতক আজির দিনের কারণে মানে শুভেচ্ছা দিব বিচার আর সমাজের যুঁজি আমি আমার ছালীবিলাকে আমার বাল্য ছালীবিলাকে যান সংগ্রাম করব লাগে তার মাজত আজির দিনের সরকারে গুরুত্ব সহকারে কিছু প্রোগ্রামের যোগেদি যে আসনি লৈছে সেই আসনিবিলাক বিচার আর সকল ছালী যাতে সুরক্ষিত হব পারে আর মেন্টালি ফিজিক্যালি ডেভেলপ হব পারে এইটাই মানে বিচার আমার যিনি সদস্যই আগভাগ লৈছে আমি সজাগতা রেলি এটা উলিয়াইছে এই রেলিটো যেন ভালকে হয় আর আমি বেটি বাঁচাও বেটি পড়াও যেটো আমার হেৰি আছে স্লোগান আছে সেইটো দি পেলাই এওঁলোকে এই রেলিটো আরম্ভ করব আর ইয়ার পিছত মই এইটো কব বিচাৰো যে ইয়াতকে আরো ভালকে আজি হয়তো লড়া ছালী অল্প কমিল ইয়াতকে ভালকে যেন ইয়াতে রেলি যেন উলিয়াব পাৰে। আর হাম বহুত খুশ কিসমত হে আস কিউকি হাম দেখা ভি ইয়ে দোনো জো সাকসেসফুল মডেল কার অ্যাক্ট্রেস হাম দেখা ভি মুলাকাত নি হুয়া গার্লস গেট ইকুয়াল দ বরাবর কি পড়নে কা অধিকার বরাবর কি সমাজ কে আগে বড়নে কা অধিকার বরাবর জো দিল মে চাহতা হে কি হুনার কো দেখা কে দুনিয়া কো দেখনে কে অধিকার তো ইসলিয়ে মে খুদ কো বহুত হি লাকি ফিল করতি হু লেকিন जब धीरे धीरे बड़ी हुई जब धीरे धीरे समझने लगा चीजों को तो सुनाई मिला इंसिडेंट देखने मिला देन न्यूज़पेपर में पढ़ा किताबों में पढ़ा कि हमारा कंट्री में इंडिया में बहुत ही गर्ल्स लोग इनइक्वालिटीज फेस करना पड़ता है लड़की लोग एंड देन बेसिक ह्यूमन राइट्स जो कि एजुकेशन है वो सब लेकर बहुत सी राइट्स होती है वो सब मतलब लड़की लोग को नसीब नहीं होती हमारे कंट्री में सो ये सब देख के सुन के और ये सब ही नहीं है सोशल प्रॉब्लम्स गर्ल्स रिलेटेड सोशल प्रॉब्लम्स जैसे कि रेप जैसे कि एसिट्रो चाइल्ड मैरिज एंड बहुत ही डोमेस्टिक वायलेंस ऐसा बहुत सोशल प्रॉब्लम्स हैं गर्ल्स रिलेटेड तो ये सब सुनकर देखकर बहुत ही मतलब मुझे बहुत खराब लगता है और जैसे कि स्टार्टिंग में सर ने बताया कि इन कंपैरिजन टू अदर स्टेट्स हम लोग का यहाँ पे बहुत ही कम देखने को मिलता है ये आज से सेलिब्रेशन ऑफ नेशनल गर्ल चाइल्ड डे এটা টেম লৈ আমি কাম করে আছি সেই টেমটো মানে গার্লস গেট ইকুয়াল মানে গোটেইখিনি ছালীবিলাক তাতে মানে ইকুয়াল অপরচুনিটি এইটো মানে আছে রাইট আর তার মাজতে মানে ইকুয়াল অপরচুনিটির অ্যাক্সেস টু ইকুয়ালিটি এডুকেশনটো আমি ফোকাস করে আছি ইয়াতে আজি যে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেইটো আমার কারণে লঞ্চিং অফ দ্য ক্যাম্পেইন অফ দ্য গার্ল চাইল্ড এডুকেশন আমি সেইটো ভাবো আর আমার এক্সপিরিয়েন্স হিসাবে প্রত্যেক ছালী এখন যদি এডুকেটেড হয়ে যায় তেনেহলে এক্সপ্লয়টেশনের পর দূর হব পারে ইকুয়ালিটির পর ইকুয়ালিটির কারণে সে লড়াই করব পারে ফাইট করব পারে নিজে অধিকারের উপর সেটা হব পারে নিজে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হব পারে সেটার কারণে মোস্ট অফ মোস্ট যে রিকুয়ারমেন্ট সেটা হল এডুকেশন ইকুয়ালিটি অ্যাক্সেস টু রাইট টু এডুকেশন যদি নহয় ইকুয়ালিটিটো আমি করব নোৱাৰে সেটার কারণে আজি আমার ইয়াত মানে আমার বড়োল্যান্ড এরিয়ার পর সাকসেসফুল মডেল কাম অ্যাক্ট্রেস তো আমি লই আহিছে এই প্রোগ্রামটা লঞ্চ করব কারণে আজির পর আমি সেটা ডাঙরক একটা মুভমেন্টের হিসাবে আমি লই যাব যে বিটিইটি এরিয়াত কোনো ছালী আউট অফ স্কুল হব না লাগে এটা টপ মোস্ট প্রায়োরিটি আর আউটডোর স্কুলহে আমি সেটা ভাবি আউট অফ স্কুল মানে একটু বাইরাসের নিচিনা কাম আউটডোর স্কুলত হওয়ার কারণে আজিকালি বিটিসি এরিয়াত হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড মারিজেস কেসেস রিপোর্টিং হয়ে আছে চাইল্ড ট্রাফিকিংয়ের উপর রিপোর্টিং কেসেস হয়ে আছে আউট মাইগ্রেশন পোস্ট মাইগ্রেশন অফ বিকারকে রিপোর্টিং হয়ে আছে এটা যদি আমি যদি বন্ধ করব বিচার তেনহলে অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশনটো দরকার আর আমার মুভমেন্টটা সেইটাই আজি অলপ
right to education or agor ami olop kai ami kobo bisare etia right to education hol mani at the age of 14 সংগ্রাম বুলি কলে তো এনেকে তো বহুত সংগ্রাম কৰিব লগা হৈছো এতিয়া মই যেটো এটা আৰটিচি হিচাপে যেটো আছো মই আজি যেটো সিচুয়েশনত আছো হেতু মই এনে ইজিলি হোৱা নাই বহুত হার্ড ওয়ার্ক কৰিব লগা হৈছো আৰু আজি মই চাইল্ড যেটো ন্যাশনাল চাইল্ড ডে আজি মই এটো স্যার আমাৰ নিদান কলেজক মই বহুত থেংকফুল জনাব বিচাৰিছোঁ যে তেখেতে মোক আজি ইয়াতে আমন্ত্ৰণ জনায় মোক আজি ছাচ অপৰচুনিটি দিয়াৰ বাবে মই তেখেতক মই বহুত থেংকফুল জনাইছোঁ আৰু মই আজি ইয়াতে আহি নিজৰ ছাকচেছফুল আৰু নিজৰ কিছুমান ফেইলৰ ষ্টৰিটো আসামৰ ছোৱালীকেইজনৰ ভণ্টিহঁতৰ লগত মই শ্বেয়াৰ কৰি খুবেই ভাল পাইছোঁ।